রাজনৈতিক ইস্যু নেই, বলবার মতো বক্তব্যও নেই, সে কারণেই কি বারবার রাজ্যের বিরোধী দলের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস? কখনো দলের দলীয় পতাকা নিয়ে, কখনো পতাকা ছাড়া সামনে এগিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের, কখনো ভাড়া করা গুন্ডাদের লেলিয়ে দেওয়া হচ্ছে বিরোধীদের প্রচারে। লক্ষ্য দুটো, এক, বিরোধীদের প্রচারে বাধা দেওয়া, দুই, কিছু ভিজুয়ালস বা ছবি সংগ্রহ করা যা নির্বাচনী প্রচারে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী প্রচারে বাগদায় গিয়েছিলেন বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। পুরাতন বাজারে রাধা বল্লভ মন্দিরে প্রণাম সেরে শুরু করবেন প্রচার, এটাই ছিল পরিকল্পনা। এসডিপিও অফিসে দুদিন আগেই প্রচারের রুট এবং পরিকল্পনা জানিয়ে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও যা হলো নিজেরাই দেখুন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রাধা বল্লভ মন্দিরে যেতেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করলেন তৃণমূল কংগ্রেসের মহিলারা। সামনে পুলিশ আছে, তারা আটকাচ্ছে বিজেপি কর্মীদের, আর ঠিক তার উল্টো দিক থেকে আসছে যথেচ্ছ উত্তেজনা, ছড়াচ্ছে তৃণমূল বাহিনী, পিছন থেকে ছড়া হচ্ছে ইট পাথর, শেষ পর্যন্ত জল। কিন্তু বাগদায় তৃণমূলের পরিকল্পনা একটু গলত ছিল, বোঝা গেল কিছুক্ষণের মধ্যেই। বিক্ষোভ প্রতিরোধ চালাতে যে মহিলাদের ঢাল করে দুষ্কৃতীদের জড়ো করা হয়েছিল, বিজেপি কর্মীদের পাল্টা ধাওয়ায় মুহূর্তে সেই মহিলারা ছত্রভঙ্গ। যে বাগদাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজেদের গড় বলে মনে করে, সেই বাগদায় পাল্টা ধাওয়া বিজেপির। আসলে এই বিজেপি কর্মীরা সাহস পেয়েছিল বিজেপি নেতা শান্তনু ঠাকুরের রুখে দাঁড়ানোয়। আপনারা কালকে থেকে আপনাদের কাছে ইনফরমেশন আছে, আপনারা এখানে ট্যাকেল না করে এখানে শেল্টার দিয়েছেন, মদত দিয়েছে, তৈরি করলো কি করে? আপনাদের সামনে মাপ তৈরি করে এরা ঝামেলা করেছে। আমি একজন প্রার্থী, আমি এখানে প্রচারে আসবো, আপনারা জানতেন, তা সত্ত্বেও এদের দিয়ে আপনারা পাত্রবাজি মারামারি এখানে ইচ্ছে করে করিয়েছেন। ইচ্ছে করে আপনারা পাত্রবাজি করিয়ে এখানে করিয়েছেন, এটা পরিকল্পিত। দালালি সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে বলে দিলাম, একদম বলে দিলাম, দালালি সীমা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। যদিও বাগদার এসডিপিও শান্তনু ঝা দাবি করেন কোনো পাথর ছোড়া হয়নি বিজেপি কর্মীদের দিকে, কিন্তু ভিডিও ফুটেজ দেখতে চাইলেই চুপসে গেলেন পুলিশ কর্তারা। কিন্তু জানাতে পারেননি কেন প্রচারের পূর্ব নির্ধারিত কর্মসূচি জানানোর পরও বিজেপি কর্মীদের বা মন্ত্রীর কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। প্রতিবাদে বনগাঁ বাগদা রাজ্য সড়কের ওপর অবস্থানে বসেন শান্তনু ঠাকুর ও বিজেপি কর্মীরা, বন্ধ হয়ে যায় রাস্তা, যান চলাচল। টিএমসি সম্পূর্ণভাবে ভয় পেয়েছে, 5 লাখ ভোটে টিএমসি এখান থেকে হারবে, এই বনগাঁ লোকসভা থেকে টিএমসি 5 লাখ ভোটে হারবে বিধায় ভয় পেয়েছে। গুন্ডা ভাড়া করে এনে বন্দুক লাঠি সোঁটা হকি স্টিক সমস্ত কিছু নিয়ে এসে আমাদের উপরে হামলা করেছে, আমাদের মায়েদের উপরে হামলা করেছে, তারা হসপিটালে ভর্তি আছে। এবং আমরা যখন গাড়ি নিয়ে এখান থেকে যাচ্ছি, আমাদের গাড়ির উপরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে, আমাদের দু একজন তাতে উন্ডেড হয়েছে, এবং
সেই পরিস্থিতিতে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি এবং সারা জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ চলবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, কেননা টিএমসি এভাবে গুন্ডাগিরি করে পুলিশের মদদে এখানকার লোকাল থানার ওসি যে তার কাছে গতকালকে ইনফরমেশান ছিল এরকম হবে, একজন প্রার্থী প্রচার করতে বেরিয়েছে তার বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করে তাকে মার্ডার করার প্রচেষ্টা প্রচারের মধ্যে, এইগুলো সাধারণ মানুষ মেনে নেবে না, এগুলো সাধারণ মানুষ ছেড়ে দেবে না। বাগদার প্রার্থী, বিশ্বাসঘাতক প্রার্থী এখানে কখনো এভাবে পুলিশকে ব্যবহার করে জিততে পারবে না, একদম পরিষ্কার ভাষায় বলি। এখানকার সাধারণ মানুষ দেখেছে, আমার বক্তব্য নয়, সাধারণ মানুষ দেখেছে এখানে কি ঘটেছে। অতএব সাধারণ মানুষের উপরে আমি ছেড়ে দিলাম এই রায়। আর এরপরই বিজেপি অবস্থান তুলতে তৎপর হলেন এসডিপি ও বাগদা শান্তনু ঝা। তখনই প্রশ্ন শুনে দেন শান্তনু ঠাকুর, আগে কেন এই তৎপরতা দেখায়নি পুলিশ, নাকি পুলিশই জড়ো করেছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের, যার কোনো জবাব দিতে পারেননি পুলিশ কর্তারা। এরপরই তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির প্রচার থেকে হামলা করা হয়েছে তৃণমূল কর্মীদের ওপর। প্রশ্ন হলো, তৃণমূল কর্মীরা সেখানে কি করছিলেন? বাধা দিতে গিয়ে আহত হয়েছে দুজন তৃণমূল মহিলা কর্মী। এদিকে বিজেপির দাবি, আহত হয়েছেন তাদের কর্মীরাও, তারা হাসপাতালে ভর্তি। তবে দিনের শেষে বাগদার ছবিটা ভাড়া করে আনা তৃণমূলের দুষ্কৃতীরা পালালো বিজেপি কর্মীদের তাড়ায়। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।